দর্শক ঘূর্ণিঝড় পরবর্তী নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পরিস্থিতি জানবো সহকর্মী ইসমাইল হোসেন কিরণের কাছ থেকে। অস্বাভাবিক জোয়ারে হাতিয়া বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। গতকালকে এবং আজকেও হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে নিজুম দ্বীপের 9টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। আমি এখন আসি হাতিয়া সরিষ্যর ইউনিয়নের মাইচা মার্কেট এলাকায় একটি জেলেপল্লিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কয়েকটি বসতঘর দেখা যাচ্ছে, প্রত্যেকটি বসতঘরে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে গেছে। বসতঘরের সসম মালিকেরা নিজদের প্রয়োজনীয় আসবাবপত্র সহ নানান জিনিস রক্ষা করার চেষ্টা করছেন। কেউ কেউ রান্নার, এখানে সবচেয়ে বড় সমস্যাটা সৃষ্টি হয়েছে এখন রান্না নিয়ে। অনেকে খাটের উপরে রেখে রান্নার কাজ সেরে নিচ্ছেন। আমি কথা বলেছিলাম কয়েকজন অধিবাসীর সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে দিনের বেলায় মোকাবিলা করাটা মোটামুটি তাদের জন্য সম্ভব হলেও রাত্রে জোয়ারে তাদেরকে মোকাবিলা করাটা অনেকটা কঠিন হয়ে যায়। আমি কথা বলেছি উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এ জোয়ার, এ অস্বাভাবিক জোয়ার আগামীকাল এবং তার পরদিনও অব্যাহত থাকবে। এ ছিল হাতিয়া থেকে অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। হাতিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ।